আমাদের এই বইটা আছে, এটা অলরেডি পাবলিশ, ঘরে ঘরে আছে। যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন। কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়বেন। ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব, আমার টাকা দিয়ে আমি বই কিনা বই ছিঁড়ব, দুইটা পাতা ছিঁড়ব, ছিঁড়ে আমি যার যে ইয়ে যার দোকান তার কাছেই দিব, বলবো তুমি তুমি তোমার টাকা আমি কিনছি, তোমার লাভ হয়েছে বইয়ে, আরো লাভ করো, তুমি আরো 40 টাকা লাভ করবা, হাফ দামে বেচো, খালি বাপ মারে বলবা যে এই 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 পাতাগুলো আমরা ছিঁড়ে রাখছি এই বই থেকে এবং এই হাফ দামে আপনি কিনতে পারবেন। এতে কি হবে, মা যারা অভিভাবক তারা কিন্তু এখন জানে না এই বিষয়গুলো, তখন তারা জানবে, এবং শুধু যে জানবে তা না, শুধু যে জানবে তা না, তারপরে তারা এই বিষয়টা আমরা তাদেরকে দেখাই দিব যে এখানে প্রতিবাদ হচ্ছে, আমরা এই বইয়ের পাবলিকেশন যেগুলো পাবলিশ হচ্ছে সেগুলো আমরা যদি কে ছিঁড়ে ফেলে এই দুইটা পেজ এবং এটা যদি ফেসবুকে আপলোড করি সবাই যে আমরা ছিঁড়তেছি জায়গায় জায়গায়, ছিঁড়ে আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো, কার কি তারে আমি দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো এই দুই পাতা, এটা কোনো শিক্ষা না, এটা আমার ভবিষ্যৎ, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস করার একটা পাঠ পায় তারা।